আচ্ছা হ্যাঁ এখানে এটা মাধ্যম তো এই দেখেন আচ্ছা আমরা আমাদের যে ওয়েবসাইট ক্রিয়েট করছি ওখানে চলে যাচ্ছি প্যান্টন সাইট আজকে আমরা স্মার্ট স্লাইডার বা স্লাইড রেভলিউশন অনেকগুলো আছে আমি আজকে পুরো দিয়ে দেখাই পুরো দিয়ে আমরা দুটো তিনটে কাজ করছিলাম অনেক পরে গাই কাজ করতাম আমি স্লাইড রেভলিউশনে কিছু কাজ করতাম তো দেখা পারপাসে আসলে দেখা হয়েছে স্মার্ট স্লাইড কেমন কাজ করে আমি প্লাগইন চলে যাই অ্যাড নিউ স্মার্ট স্লাইডার যাই দেখি ওরা কি বলে এই তো আছে থ্রি এখন আপডেট হয়েছে অনেক অনেকগুলো আছে স্লাইডার অনেক ধরনের আছে দেখে এই যে একটা স্লাইডার স্লাইডার প্রচুর অ্যাক্টিভ করলাম দেখি আমাদের কোনো অপশন আছে কিনা এই প্লাগইন আর এটা কেটে দিতে লাগবে না মেল ইউনিভার্সাল এটা লাগবে এটা লাগবে হ্যালো ডলি লাগবে না এটা আবার প্রো প্রো নিতে বসে গেছে দেখি তো আমাদের স্লাইডার কোনো এডিট চলে আসছে স্মার্ট স্লাইডার ঠিক আছে গো প্রো আমি প্রোটাও কি করি ইন্ডিকেট করে দিই বা আমি প্রো ছাড়া আর কি ড্যাশবোর্ডে যাই বা দেখি কিরকম করতে বলে আমাদের নিপুরো কিছু ইনস্ট্রাকশন দিবে আর চলে যাবে কি দেখাচ্ছে আমাদের স্মার্ট স্লাইডার ওরা ঠিক কীভাবে বাড়াবে এটা কিন্তু ভিডিও দিয়েছে খুব সুবিধা হয়েছে ঠিক আছে আমাদের এটা বানাতে পারবে ওকে তো আমি গোপ্রোতে পরে যাব ডোন্ট শো অ্যাগেন দেখো সুবিধা দেখে দেখে একটু এই নিউ প্রজেক্ট ওরা কিন্তু একটা বানাইছে দেখেন ওরা কিন্তু একটা বানাইছে আপনি ফুল বানাতে আপনার ছবি আপনার লেখা এরা বানাতে পারবে তো আমি কেউ নিজে এটা বানাই যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ যেমন আমি ইমেজে যাই যেমন এটা নিতে পারি এক আর কোনটা নিতে পারি এটা নিতে পারি জাস্ট কটা নিচ্ছি আর কি আমি এটা নিতে পারি এটা তো কোনটা আমি আদার লিঙ্কে মানে আদার ট্যাবে এ করতেছি আর কি সার্চ করতেছি এটাই শুধু ডেস্কটপ যে এটা ক্লিক যেমন আমি এটা নিব রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন লিঙ্ক নিউ ট্যাব তাহলে সে আটা ট্যাবে হবে আমার ছবিটা থাকলো নিউ ট্যাবটা ওপেন হয়ে গেলো একটা এই জন্য নাও আর কি এটা ওয়েব এটা নাও নিতে পারে এক্সটেনশন ওয়েব এটা ওয়েব কি এটা যে পিজি ঠিক আছে চমৎকার এটাও নিয়ে নিই আমরা ফেটে যাবে এটা ছবি ছবি এটা ওয়েব তো ওয়েবটা নিচ্ছি না এত ওয়েব নিব না আমি এটা দেখি এটা কেমন এটা প্রিমিয়াম এটা প্রিমিয়াম হ্যাঁ এই দেখেন শাটার স্টপ এখানে আপনারা দেখেন এটা দেখেন এই যে দেখেন লোগো দিয়ে এসে দেখেন যখন আপনি কিনবেন লোগোটা উঠে দিবে হ্যাঁ যেমন এটা এটা ইউজ করতে হবে আপাতত সিঙ্গা পারপাস এটা নিলাম এটাও ওয়েব আছে এটা পরে এটাও নিই দেখেন ও সিঙ্গেল আছে কারোর প্রয়োজন হলে পাশে বসতে পারবে এটাও ওয়েব সুযোগ আছে না সবাই সাইন করলে হবে না অনেক নিতে পারে আছে সুযোগটা সর নিতে পারে এ নিতে পারে আমি তো বলছি তো এই জন্য আমার মাধ্যমে ওরা নিয়েছে আর কি আচ্ছা দেখেন এবার যদি প্রোটা ইউজ করি 120টা স্লাইড ট্যাবলেট ফ্রি পাবো 20টা নিউ লেয়ার নিতে পারবো অ্যানিমেশন ইফেক্ট ইউজ করতে পারবো যদি প্রোটা ইউজ করি ফুল স্লাইড লাইব্রেরি অ্যাক্সেস নিতে পারবো এক্সট্রা অপশন পাবো লাইফ টাইম আপডেট সাপোর্ট পাবো যদি প্রোটা ইউজ করি আমি নর্মালি যদি ইচ্ছে যে কি একটা নিউ প্রোজেক্ট বা ওদের টেম্পলেট ইউজ করতে চাইলে তো আমি নিজেই করি স্লাইডার না ব্লক স্লাইডার সিম্পল থাকবে বা তিনটে ক্যারোসেল হবে ক্যারোসেল দিয়ে দেখেন প্রো হয়ে গেছে এখন ক্যারোসেলটা প্রো করে দিয়েছে যে একটা পর একটা আসবে ঝামেলা করে দিয়েছে ঠিক আছে মায়ের প্রোজেক্ট নেম দিয়েছি আমি সার্ভার আচ্ছা দেখি ক্যারোসেল বা দেখি উইথ কত এত এত ঠিক আছে ফুল উইথ ক্রিয়েট চেঞ্জ করলাম না আমি আপনার ভিডিও দেখে আরও ধারণা পাবেন সুন্দর ধারণা পাবেন স্লাইড ওয়ার্ড কি ছবি দিব ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি অথবা ক্লিক করে আমরা দেখি ছবিটা করে ইমেজ নিয়ে আসি ইমেজগুলো যেমন এই ছবিটা নিলাম সিলেক্ট দিলাম একটা আসলো তারপর আমরা আর একটা দিচ্ছি স্লাইড তো নাই তো এটা তো এটা দিচ্ছি দেখি এটা মেবি হবে কি আর কিছু ফিচার আছে এক্সট্রা আপনার যেটা ভালো লাগবে এমনি করতে পারো
ওকে ফাইন দুইটা দেখেন পাবলিশ করব ওরা যদি শর্টকাট দিই শর্টকাট তখন লাগে বুঝছেন তো বাট যদি এটা যদি অপশন না থাকে তখন শর্টকাট দিয়ে আপনি ইউজ করতে পারবেন সাইজ কি বলতে পারবেন সাইজ চেঞ্জ করতে পারবেন ডেস্কটপের জন্য ট্যাবলেটের জন্য বলে দিতে পারবেন সাইজটা বাট ডেস্কটপের জন্য সাইজ কোনটা সেটা বলতে পারবেন কত সাইজ সর্বোচ্চ এত আচ্ছা ট্যাবের জন্য সাইজ কোনটা এটা বলে দিতে পারবেন মোবাইল সাইজ কোনটা এটা বলে দিতে পারবেন ঠিক আছে লেআউট কোনটা বক্স ছোট হয়ে আসবে ফুল দিলে পুরোটাই আসবে ওকে মিনিমাম হাইট বলে দিতে পারবেন কন্ট্রোলে গিয়ে দেখি আমরা এই যে অ্যারো কি দরকার আছে কোনটা দরকার দেখেন সুন্দর বলে গেছে কিন্তু হরিজন্টাল মাউস হুইল কি ডিজেবল আসবে কি দেখেন বলে দিতে পারবেন আচ্ছা এই যে আইকনগুলো এগুলো কালার কিরকম এটা বলে দিতে পারবেন হোভার হবে কি হ্যাঁ হোভার হবে হোভার কালারটা কোনটা তোমার নাম হচ্ছে এইটা অ্যারো স্টাইল দেখেন অ্যারোটা যেটা আছে এটা মিডল লেফট থাকবে রাইটে ফোনটা কিন্তু দূরে থাকবে ওকে প্রিভিয়াস অ্যারো নেক্সট অ্যারো লিখতে পারেন এগুলো আচ্ছা হাইড অন কোন জায়গায় হাইড হবে এটা মোবাইল ক্ষেত্রে এটা হাইড থাকবে আশা করি ভিজুয়াল থাকবে বুলেট দিবেন ডট ডট যেটা আছে টেক্সট বার দিবেন থাম্বনেল দিবেন শ্যাডো ওরা দিয়েছে কিন্তু শ্যাডো ইউজ করতে পারেন অনেক সুবিধা আসছে এই যে অ্যানিমেশন ওই যে আমাদের অটো প্লেটা অবশ্য ক্যারোসেলটা তো ওখানে প্রয়োগ করে দিয়েছে এখন চমৎকার আগে তো ছিল না এটা এখন প্রো নিয়ে আসছে খুব চমৎকার ঠিক আছে আর যাই হোক অটো প্লে অটো প্লে এখন আমি একটা টাইম প্লে হয় 8 সেকেন্ড আমি 3 সেকেন্ড দিচ্ছি 3000 মিলি সেকেন্ড বাটন দরকার নাই অপটিমাইজ দেখেন অসুবিধা আছে স্লাইড ব্যাকগ্রাউন্ড ইমেজ রিসাইজ হবে রিসাইজ সামনে রিসাইজ করে ছোটো করে দিবে এস লাইট গিয়ে দেখি আমরা ফিল থাকবে সব ফিল এসকেস সেন্টার সবই ঠিক থাকবে ডেভেলপার দেখি ডেভেলপার কাজ করবেন এসকল টু এস লাইডার এটা অর্ডার করবে এজ এ গিয়ে হাইট স্কল বার ওই ডটো যেগুলো আছে সেগুলো হাইট হবে কিনা ক্যারোসেল এটা কাজ অন দিচ্ছে সিএসএস অ্যাড করতে পারবেন সিএসএস কলের ফাংশন জাভাস্ক্রিপ্ট কাজ করলে এখানে কি ইউজ করতে পারবেন ওকে এখন গিয়ে আমরা দেখি সেভ করে দেখি আপনার কি ওরা ক্যারোসেল দিচ্ছে আমাদের আমরা এখন এখানে গিয়ে পেজে যাই আমরা হোম পেজে যাই আমাদের কী লাগবে তো শর্টকোড এই জানালে যাই শর্টকোডে যা শর্টকোডটা লাগবে খুবই পাওয়ারফুল আচ্ছা আমরা এখন চলে যাই ও আমরা তেমন কিছু তৈরি করিও না এখানে মেনু কিছু তৈরি করি না ঠিক আছে আমরা একটা পেজ বানাই এটা আগে ছিল যেটা লোকাল হোস্ট করছিলাম ওইটা আচ্ছা আমরা হোম পেজ একটা বানাই এই যে হোম ওকে আবার এখানে বলবো এলিমেন্টর ফুল ওয়েট সরি ফুল ওয়েট কোথায় ফুল ওয়েট এরপর দেখেন আমি এটা কি করবো এখন পাবলিশ করার পরে গিয়ে আমরা এখন কি করবো সেটিংয়ে গিয়ে রিডিংয়ে চলে যাচ্ছি আমার লোকেশন করে দিতে হবে হোম পেজ কোনটা পোস্ট কোনটা স্ট্যাটিক এটা হোম পেজ হচ্ছে এই যে হোম পেজ পেয়ে গেছে অ্যান্ড সেভ চেঞ্জ আর আমরা যদি এখানে সার্ভার ক্লিক করে দেখি হোম পেজ আসছে কি না চলে আসছে এটা স্লাইডার ইউজ করবো আমরা তো জানি কীভাবে গ্লোবাল এটা ফুটে ইউজ করে ওকে ফাইন তো আমি এখন স্ট্যাট চলে যাই এখন পেজে চলে যাই অল পেজ এই যে হোমে গিয়ে এখন আমি এই যে 8 উইক এলিমেন্টর হ্যাঁ শর্ট আমি দেখে আসছি না স্মার্ট স্প্রে কোনো অ্যাড অন আছে কি না এলিমেন্ট আছে কি না দেখে আসছি না একটা শর্টকাট ইউজ করতে হবে দেখ ক্যাসলটা কি হয় কিনা শুনে নাহলে পুরোটা লাগবে আবার অনেক চেঞ্জ আসছে এটা চলে আসছে দেখুন স্মার্ট দেখেন এটা চলে আসছে তাই না তার মানে কি ওরা নেওয়ার পরে থেকে ইন্ডিকেট করা আছে এখন আমি নিয়েছি দেখেন জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি আচ্ছা এটা আগে আমি কি করতে হবে কলাম নিতে হবে ফুল কলাম এরপর এখানে গিয়ে আমার এলিমেন্ট এবার চেক করবো কিন্তু থাকে কিন্তু স্মার্ট স্লাইড এটা কিন্তু আগে ছিল না আগে ছিল না আপনি যখন প্লাগ ইনটি অ্যাড করছেন তখন আসছে আমি দেখি শুধু স্লাইড আসবে এটা আসবে না যখন আপনি ইনস্টল করছেন ইনডিট করা হয়ে গেছে এটা ওটা ইউজ করুন সার্ভারটি ইউজ করবো এই যে ইনসার্ট দেখেন চলে চলে আসছে দেখি এখন ক্যারোসেল দেখ কি হয় দেখ খুব চমৎকার শুনুন না আচ্ছা এসআই কয়টা আছে দুইটা বলতে পারবেন অ্যাডভান্সে কি দেখি কিছু আছে কিনা ওই যে এগুলো আর কোনো কন্টেন্ট নাই দেখেন চলে আসবে আবার খুব চমৎকার হবে আবার লেখার জন্য কিছু থাকবে কই আসে না কেন চলে আসছে হোম চলে আসছে এই যে চলে আসছে এটাই
ফর্মটা দূর করতে হবে আবার গিয়ে এখানে গিয়ে আমরা যদি যাই একটু চেঞ্জ করি কোনটা ড্যাশবোর্ডে যাই এটা মেবি ফুল উঠে চেঞ্জ হয়ে গেছে এইটা চেঞ্জ হয়ে গেছে তাই না আমি আবার করে দিচ্ছি আপডেট এখন চলে দেখি এমন ঠিক আছে উপরে যায় কেন পাচ্ছে ওই ডিফল্ট মেপ প্যারিং মার্জিনটা সে পেয়ে যাচ্ছে ঠিক আছে সেটা কমাই দিতে হবে এখানে লেখা দিবে সেটা কিভাবে ছবি না দিলেন লেখা কিভাবে দিবে আচ্ছা আমরা যাই লেখা দিয়ে কি হচ্ছে হ্যাঁ সরল লেখা পাঠাই দিন হে না পারি হ্যাঁ এভাবে হ্যাঁ স্যার মানে হে মনে সব পারে আচ্ছা আনতেছি ওয়েট আমি এখানে লাইভ ক্লাস করবো তো প্রথম থাকবে যেদিন লাইভ ক্লাস মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হবে সেদিন প্রথম থাকবে সরল আমি না আবার ও থাকবে আমি সরল হ্যাঁ পেড়ি দিয়ে দাও ক্রিকেটারটা হ্যাঁ ওকে ফিক্সড হয়ে গেছে এটা হয়ে গেছে মানে একটু পাচ্ছি না আমাদের এই একটা তুলে দিতে হবে একবার ওখানে আছে ছেড়ে যাচ্ছি আমরা দেখি প্রো ছাড়া আর কি প্রোটা নিয়ে আসবে একটু পরে আমরা তো স্মার্ট স্লাইডার এই যেটা আমার না এই যে এডিট করব ছবি যেটা আছে এখানে এডিট ক্লিক করেন এখানে লেখা একটা অপশন আছে এই যে এখানে দেখেন এই যে এটা কি হেডিং এটা টেক্সট এটা ইমেজ আমি এটা কেটে এইচ দেখেন ছবিটা কেমন হবে ওরা যদি স্থল দেওয়া যায় দেখেন কন্টেন্ট কী কন্টেন্ট দিবেন এটা ইউজ করতে পারবেন আমি কি ইচ্ছে এখানে একটা হেডিং দেবো ক্লিক করেন হেডিং লেয়ার দিস ইজ মাই নিউ ওয়ার্ল্ড সব দেওয়া যাবে এখানে আসুন তো এখানে এই যে স্টাইল যাই খুঁজতে হবে এখানে এটা লিঙ্ক থাকবে লিঙ্ক বলে দিতে পারেন ফুল উইথ এটা কি ডিপ ট্যাগ হবে না এইচ ওয়ান আচ্ছা এইচ ওয়ান ওকে বাইশ টু এইচ ওয়ান দিয়ে আমি স্টাইল কীরকম হবে এসব বলে দিতে পারবেন ক্লিক করি আমরা একটু ওয়েট করি চলে আসে স্টাইল টাইপোগ্রাফি তো বুঝছেন হোবার হবে কি দেখি হোবার হচ্ছে কিনা হোবার গিয়ে দেখে আবার রোবটও কালার ইউজ করতে পারবেন সাইজ সেন্টার থাকবে এই সেন্টার ফন্ট ওয়েট নর্মাল আমি ইচ্ছি এটা সাত চলেছি নিউ বোর্ড লাইন হেড 1.5 ডেকোরেশন দিবেন কি না ব্যাকগ্রাউন্ড দিবেন কি না ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া যাবে দেখেন এদিকে এবং এটা ইচ্ছি পেয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি না আমি এখানে গিয়ে এটা না আমি যাচ্ছি এটা কি দেখি তো সাদা ট্রান্সপারেন্ট অপাসিটি ফুল থাকুক তারপর মোড়ে কি দেখি মোড়ে কি এটা কি শ্যাডো দিতে বক্স শ্যাডো দিতে পারবেন আমি এখানে গিয়ে কি করি সবগুলো এফ এফ করে দিই এখানে গিয়ে ট্রান্সপারেন্ট যেটা একটু ঠিক আছে ওকে আসে যাই হোক রেসপন্সিভ সবে ঠিক থাকবে কোথায় কোথায় হাইড করুন না কোথায় হাইড করবো না এটা থাকবে এটা গ্রুপ করবেন পজিশন সব আছে দেখেন সাইজ অ্যানিমেশনের ক্ষেত্রে প্রো লাগবে ওকে এই যেটা হয়ে গেলো এরপর টেক্সট দিবেন টেক্সট এ টেক্সট দিবেন এটা বল করবে না লেখা দিবে সব বলতে পারবে এই এখানে গিয়ে জাস্ট কি করবে যে দেখো ট্যাগ ইউজ করতে ট্যাগ ইউজ করতে পারবে তারপর স্টাইলে গিয়ে ফ্যামিলি সব দিতে পারবে আর পড়ে পারবে না ঠিক আছে এটাকে আমি একটা ড্র্যাগ করে নিয়ে এসে লেয়ারটা ড্র্যাগ করে নিচে নেওয়া যায় এখানে ক্লিক করি লেয়ার এখানে আমাদের মার্জিন এই যে মার্জিন কত পিক্সেল দেখেন উপর থেকে 50 পিক্সেল এরপর দেখি বাটন কোথায় বাটন এই যে বাটন একটা আছে বাটন মোর রেড মোর ওকে ফুল উইথ পাবে এটা বলতে লিঙ্ক করবেন লিঙ্ক লিঙ্কটা পারবেন এ স্টাইলিং সব ঠিক আছে দেখি ব্যাকগ্রাউন্ডে কালার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করি অনেক কালার আছে আমি এটা দিচ্ছি তারপর বর্ডার রেডিয়াস 5 দিচ্ছি আমি
ফাইল হয় না এখন এখনো হয় নাই এখন হইছে পেডিং দরকার নাই সব ঠিক আছে মার্জিন দেখতে মার্জিন কোথায় মার্জিনের ব্যাপারটা কই গেল অ্যালাইন পজিশনিং করতে পারবো এটা আমরা আচ্ছা এখানে মার্জিন কোথায় গেল খুঁজতে হবে নিচে এই যে মার্জিন তো মার্জিন আমরা উপর থেকে দিই কিন্তু উপরে 50 চলে আসছে ওকে তাহলে আমাদের স্টার্ট হয়ে গেল না এবার সেভ দেখেন এবার আপনি স্টাডি কি দিতে পারবেন আপনি লেখা দিতে পারবেন আমি রিফ্রেশ করে দেখেন এখন চমৎকার হয়েছে বাজে এবার যখন ছবি দিবেন আমি ছবি দিয়ে দিচ্ছি দেখেন চলে আসছে না আপনি পিএসপি পারলে এক ওয়ার্ড ক্লিয়ার এবার পুরো চলে যায় দেখেন দিকে ড্যাশবোর্ড প্রোটা যেহেতু আছে ইনস্টল করে দিটা দেখেন তাহলে অ্যানিমেশনটা কাজ করবে আমাদের প্লাগ ইন অ্যাড নিউ এখানে যত মন চাই স্লাইডার ক্রিয়েট করতে পারবেন ওখানে গিয়ে বললে দিয়ে দিবে ওরা অনেকে আছে যারা বানায় ওয়ার্ডপ্রেস যারা তো গ্রুপ আছে ওখানে দিয়ে দেয় ওদেরটা দিয়ে দিই কিন্তু ওরা খুবই হেল্পফুল বললে যে আমার এলিমেন্টের প্রোডাক্ট প্রয়োজন কারো থাকলে আমার দিই আমি কাজ করার পারপাস হ্যাঁ হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করব এটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এটা কই হলো ফ্রিতে পারলাম ফ্রিতে কি করতে হবে দেখেন টু স্লাইডার টাইপ ছয় লেয়ার ইউজ করতে পারবেন 14টা স্লাইডার টাইপের আপনি ফ্রি পাবেন আর কিছুই না এটা হয় নাই আচ্ছা এটাকে আমি আনজিফ করি কে আনজিফ করতে হবে আনজিফ করে এর পাবলিক এই প্রোডাক্টে কি করতে হবে যে প্রোডা ইউজ করবো ঠিক আছে এই প্রোডাক্টে আনজিফ করতে হবে জিফ করতে হবে ভিতরে ফাইল আছে হ্যাঁ জিফ করতে হবে হ্যাঁ ওপেন দিব দেখা এবার হবে ওটা কয়টা ফাইল হবে জিফ করে দিতে হবে এটা ফেল দেখাচ্ছে কেন উই আর নট ফাউন্ড আছে দেখে আসি কি না হলে এবার ভিতরে ফাইলগুলো কেটে কেটে দেখবো এটা ফেল ওকে আপাতত আপনারা এটা করেন যেটা করাইছি পুরোটা আমি দেখবো ঠিক আছে ওকে স্যার